কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো, আমি তো ভালো আছি। আর আমার তোজো ব্লগে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, আমার সকালের কাজকর্ম সব হয়ে গেছে। তো কিন্তু আজকে এখনো আজকে আমার রান্না হয়নি, তার কারণটা হচ্ছে আজকে আমি করবো খিচুড়ি, ডিমের মামলেট আর পাঁপড় ভাজা। আর আমার ছেলের জন্য খাবার পরে তৈরি করবো, ও যেহেতু 12টার দিকে খায়। তো আমার স্নান হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, সমস্ত কাজকর্ম হয়ে গেছে। তো কিছু কিছু ক্লিপ তুলে রেখেছি, তো তোমরা সেগুলো দেখতে থাকো। এখন বাজে সকাল 7:30। তো আমি ওঠার পরেই আমার ছেলে উঠে যায়, ওর একটা নিয়ম, মানে দেখবে যে পাশে কেউ নেই তো উঠে যাবে সঙ্গে সঙ্গে, একটুও দেরি হয় না। তো উঠে জেদ করে, তো তো ওকে একটু বাইরে বৃষ্টি হচ্ছিল যার জন্য বৃষ্টি দেখাচ্ছিলাম। তো এরপরে আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আমার ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, ব্রাশি জামাকাপড় ছেড়ে সেগুলো ভিজিয়ে দেওয়া হয়ে গেছে। আগের দিনেরও জামাকাপড় ছিল যার জন্য সেগুলো সবগুলোকে কেচে দিয়েছি। আর বাইরে না বৃষ্টি হচ্ছিলো যার জন্য আজকে বাইরে আমি নাচতে পারলাম না, তো বারান্দার মধ্যেই আমি সেগুলোকে নেড়ে দিচ্ছি। আর গোটা বারান্দা ভর্তি হয়ে গেছে, হাওয়া হচ্ছে তো প্রচণ্ড পরিমাণে, আর বৃষ্টিও পড়ছে, তো বাইরে তো নাড়া গেল না যার জন্য এখানেই নাড়তে হচ্ছে। তো এরপরে আমি কি করব, এরপরে আমি করব হচ্ছে চা। তো জানোই তো চা না খেলে আমার মাথা ব্যথা ধরে যায়, মানে এত অভ্যাস হয়ে গেছে, প্রায় নেশা বলতে পারো। সকালবেলাও লাগবে আবার সন্ধ্যাবেলাও লাগবে। তো আজকে ভাবছি রান্না করব না, রান্না করব না বলতে কি, দুপুরবেলা আজকে খিচুড়ি করব। তো বৃষ্টি বৃষ্টি আছে, আবহাওয়াটা খুব সুন্দর, মানে ঠান্ডা ঠান্ডা, এই দিনে খিচুড়িটা ভালোই লাগবে। তো আমি খিচুড়িটা করব পরে করব, তো এখন যদি আমি খিচুড়ি করি তো সেগুলো ঠান্ডা হয়ে যাবে। তো আমার বর আসার আগে আগে আমি খিচুড়িটা করে নেব, তারপর গরম গরম দুজনে খেয়ে নেব, আর রাতে রুটি টুটি কিছু করে নেব, আর কোনো একটা তরকারি বা সবজি যাই হোক দুধ তো থাকবেই, সেগুলো দিয়ে খেয়ে নেব। আমি ওদিকে চা করছিলাম, দেখো আমার চা হয়ে গেছে, চা বিস্কুট। আমার একটা দুটো বিস্কুটে হয় না, কয়েকটা লাগে, কারণ ভালো লাগে না, একটা দুটো খেলে না মন ভরে না, যার জন্য কয়েকটা বিস্কুট নিই। তো আমার ছেলেও দেখো, ও দেখে সঙ্গে সঙ্গে চলে আসলো আর বিস্কুটগুলোকে ভেঙে ভেঙে আমার চায়ের মধ্যে দিচ্ছিলো, আবার আমাকে খাইয়েও দিচ্ছে, নিজে কিন্তু খাবে না, কারণ ও যেহেতু খেয়েছে ওর পেট ভরা, ও খাবে না, ও এরকম দুষ্টুমি করবে, খাওয়ার সময় এসে এরকম অত্যাচার করে সব সময়। এরপরে আমি খাওয়া দাওয়ার পরে এরপরে কী করছি বলতো, মশলার যে সব কৌটোগুলো আছে সেগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর ওই মিল যে ইয়েটা দেখতে পাচ্ছ, ঝুড়িটা তিন থাকে, ওটাকে আমি কলপাত থেকেই ধুয়ে আনবো। তো সবগুলো আমি পরিষ্কার টরিষ্কার করে ঘরটার মুছে নেবো, ঘরটার মোছার পরে আমি না আজকে স্নান করে নেবো, স্নান করে পরে আমার ছেলের খাবার তৈরি করবো, আর আমার ছেলেকে স্নান করিয়ে দেবো, ওকে খাইয়ে দেবো। তো আজকে আগেই স্নান করে নেবো যেহেতু রান্নাবাড়ি নেই। তো তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো আমার ছেলে এই বইটা পেয়েছে, তো পড়বে বলছিল যার জন্য এখানে দেখো পড়াচ্ছিলাম, ও তো এখনো কথা বলতে শেখেনি কিন্তু বোঝে সব। তো ওকে এমনি এমনি পড়াচ্ছিলাম, আমি বলছিলাম আর ও আঙুল দিচ্ছিল, মজা করছিল, আর পড়াতে বলছিল এটা পড়াও ওটা পড়াও সেটা পড়াও, দিয়ে আমি পড়াচ্ছিলাম নিজের মনে। তারপরে তো ওদিকে আমার ছেলেকে না স্নান করানো হয়ে গেছে, তো স্নান করিয়ে ওকে খাওয়ালাম, খাওয়ালাম, খাওয়ানোর পরে একটু পরেই না ও ঘুমিয়ে গেল। তো একটু শুয়েছিলাম, তো ওইও দেখে দেখে শুয়ে পড়লো, শোয়ার পরে ও ঘুমিয়ে গেল। তো আমি ভাবলাম কি, আজকে বৃহস্পতিবার তো একটু আলতা পরে নিই, তাই একটু আমি আলতা পরে নিচ্ছি। দেখো আমি আলতা পরে নিচ্ছি, কিন্তু আলতার তুলিটা না খুলে গেছে, তো লাগাতেও পাচ্ছি না, ওই গিটটা খোলাও যাচ্ছে না, তো ওরকমভাবেই কোনোরকমভাবে পরছি। আর মানে দেখো মানে জিনিসটা ছড়াই যাচ্ছে, কেমন হয়ে যাচ্ছে, যাই হোক ওভাবেই পরলাম। এই দেখো আমার পড়া হয়ে গেছে, আমার পড়া কমপ্লিট। প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছে, দেখো মধ্যে কাকিমা বাইরে গেছিল ঘুরতে, খালি ঘোড়া আর ঘোড়া আসে। কেন গো, আমি কি খালি ঘুরি? হ্যাঁ আমি কাজে গিয়েছিলাম। কি কাজে? ওই যে গ্যাসটা আসতেছে না, তো
দেখো ফুলগুলো কি সুন্দর। এগুলোকে কি ফুল বলে বলো তো? এগুলোকে হচ্ছে কাঞ্চন ফুল বলে। তো গাছে এত পরিমাণে ফুল ফোটে, তো কাকিমা পূজা করে প্রচুর ফুল তোলে, কিন্তু তারপরে অনেক ফুল থেকে যায়। তো দেখো প্রচুর প্রচুর ফুল ফুটেছে। জবা ফুল এখনো গাছে প্রচুর রয়েছে। এই যে টগর ফুল, জবা ফুল, কাঞ্চন ফুল, তারপরেও অনেক ফুল। এখন বাজে 1:45। 1:45 সময় আমি এখন খিচুড়িটা রান্না করবো। এদিকে দেখো পেঁয়াজ, আলু, পটল, লঙ্কা, রসুন, চাল, ডাল রেখে দিয়েছি। তো এদিকে আমি কড়াইটা তুলে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে দেখতে পাচ্ছো কিছু লেগে আছে, ওটা হচ্ছে ডিম। তো এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দেব আমি পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পরে তেলটা আগে গরম হোক, তারপরে দিব। তো এরপরে আমি পাঁচফোড়ন দেওয়ার পরে দিয়ে দেব পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ আর রসুনটা দেওয়ার পরে দিয়ে দেবো পটল আর আলু। আমি কাঁচা লঙ্কাটা কিনে কিন্তু এখনও দিইনি, কারণ হচ্ছে আমার ছেলে ঘরে ঘুমোচ্ছে। যদি আমি এখন কাঁচা লঙ্কাটা দিই তো ও শার্ট পেলে উঠে যাবে, তো আমি যার জন্য ওটাকে পরে দেব। আর এই যে পটল আর আলু দিয়ে দিচ্ছি। জানো তো বাইরে না বৃষ্টি হচ্ছে আর প্রচুর হাওয়াও হচ্ছে, আবার মেঘও ডাকছে, মানে কি অবস্থা। যেখানে ঝড় হচ্ছে সেখানকার অবস্থা তো খুবই খারাপ। ভগবানের কাছে প্রার্থনা করি যাতে সবাই ভালো থাকে, কিন্তু কী আর করা যাবে। এই যে কাঁচা লঙ্কাগুলো দেওয়া হয়ে গেছে, এরপর দিয়ে রাখা চাল ডাল এগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এরপরে হলুদ লবণ দেওয়া হয়ে গেছে, দেখছো? হলুদ লবণ দেওয়ার পরে এগুলোকে নেড়ে চেড়ে আমি হচ্ছে জল দিব। জলটা আমি দেবো প্রেশারে, কারণ আমি খিচুড়িটা এই খিচুড়িটা প্রেশারেই করি। আর ওই প্রেশারেই আমি এসব ভাজতাম, কিন্তু ওটার মধ্যে আমার ছেলের খিচুড়ি করেছিলাম, যেগুলো একটু একটু লেগে আছে, তো ওর মধ্যেই করব। একবারে আর ভয় করলাম না, ওর মধ্যেই করব, পরে একেবারে ধুয়ে নেব। তো এই যে দেখো জল তুলে দিয়েছি, তো এর মধ্যে এগুলো দিয়ে দেব। দিয়ে প্রেশারটা বন্ধ করে দুটো সিটি দিয়ে নেব। তো ফাইনাল লুকটা পরে দেখো। এখন বাজে 6:30। দেখো লাইন নেই, কারেন্ট নেই, আমরা মোমবাতি জ্বালিয়ে বসে আছি। তো তোমাদের সবাইকে গুড ইভিনিং। তোমরা সবাই কি করছো? বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর হাওয়া হচ্ছে, বৃষ্টি হচ্ছে। এই যে আমার বাবাও বসে আছে। আমরা কি করব খুঁজে পাচ্ছি না। তো মোমবাতি নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। তো যাই হোক, পরে কথা বলছি, ঠিক আছে? এখন হবে আলুর তরকারি আর রুটি। রুটি তো হয়ে গেছে, এখন হবে শুধু আলুর তরকারি। তো যা টাটা করে দাও, এখানে আসো, এইখানে এইখানে এদিকে দেখো, টাটা। আমার কালো জিরা ছিল না, যার জন্য আমি এখানে পাঁচফোড়ন দিলাম আর আলুগুলোকে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, লবণ হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর জল দিয়ে দিব। এই যে আমার হয়ে গেছে আলুর তরকারি। তো আজকের ভ্লগটা এই পর্যন্তই।